जइयो ना दूर हमरे जिया में रहियो बन जइयो जान जइयो ना जइयो ना दूर हमरे जिया में रहियो बन जइयो जान। পর্দায় যাকে দেখছেন তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের 80 ও 90 দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার নায়িকা রোজিনা। টানা চোখের অপরূপ সুন্দরী এই নায়িকার পর্দায় উপস্থিতি মানে মিষ্টি হাসিতে দর্শকদের মন ভোলানো চমৎকার অভিনয়। বছরান্তে দেশে ফিরে ছোটখাটো শুটিংয়ে অংশ নিলেও কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। এই গুণী অভিনেত্রীর পারিবারিক বা প্রকৃত নাম রেণু। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দের নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। শিশু ও কৈশোর সময়টা কেটেছেন নিজ বাড়ি রাজবাড়ী শহরে। তার পিতা দলিলউদ্দিন এবং মাতা খোদেজা বেগম। দলিলউদ্দিন ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। রোজিনারা মোট 4 বোন ও 2 ভাই। ছোটবেলা থেকে চলচ্চিত্রের প্রতি আগ্রহী ছিলেন রোজিনা। বাড়ির পাশে চিত্র সিনেমা হলে নিয়মিত সিনেমা দেখতেন তিনি। এই সিনেমার নেশা তাকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে রেখেছিল। 1976 সালে জানোয়ার ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। ঢাকার পুরাতন সংসদ ভবন এলাকায় জানোয়ার ছবির শুটিং চলছিল। নায়িকা কবরী সে ছবিতে অভিনয় করেছিলেন। শুটিং দেখতে আসা রোজিনাকে সে সময় একটি পাসিং শটে অভিনয়ের জন্য ডেকে নেওয়া হয়। তার অভিনীত দৃশ্যটি ছিল একটি ট্রেতে বোতল এবং কিছু গ্লাস সাজিয়ে টেবিলে পৌঁছে দেয়া। এ কাজটুকু করার জন্য তাকে 10 টাকার সম্মানই দেওয়া হয়েছিল। পরবর্তীতে ফখরুল আলম পরিচালিত ছবি সাগর ভাষাতে নায়িকা হিসেবে অভিনয়ের কথা থাকলেও শুটিং সেটে গিয়ে রোজিনার নায়িকা হিসেবে কবরীকে দেখতে পান। এতে তিনি কষ্ট পেয়ে ছবির শুটিং করা থেকে বিরত থাকেন। পরবর্তীতে তিনি এফ কবির পরিচালিত রাজমহল সিনেমায় একক নায়িকা হিসেবে অভিনয় করার সুযোগ পান। তখনও তিনি রোজিনা নামে পরিচিত হননি। রোজিনা নামে খ্যাতি পাওয়ার আগে তার নাম ছিল রেণু রওশন আরা শায়লা। আয়না ছবিতে তিনি শায়লা নামে অভিনয় করেন। মিঠু আমার নাম ছবিতে তিনি প্রথম রোজিনা নামে হাজির হন। এ সময় তিনি জন্ম নিয়ন্ত্রণ পিল মায়াবরীর বিজ্ঞাপনের মডেল হয়ে বেশ আলোচিত হন। বিজ্ঞাপনটি বাংলাদেশ টেলিভিশন এবং প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হতো। 1976 সালে মুক্তি পাওয়া তার প্রথম চলচ্চিত্র রাজমহল। এতে তার নায়ক ছিলেন ওয়াসিম এবং ওয়াসিম রোজিনা জুটির দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেন, যার ফলশ্রুতিতে এই জুটি আরও 3টি ছবি উপহার দেন দর্শকদের। সেগুলো হলো রসের বাইদানি, রাজ সিংহাসন এবং জারকা। এরপর তিনি প্রথম নায়ক ফারুকের বিপরীতে কাজ করেন তাসের ঘর নামের একটি চলচ্চিত্রে এবং এই জুটিও দর্শকরা বেশ আনন্দে গ্রহণ করেন, যার ফলে একই বছর আরও 3টি ছবি করেন ফারুক রোজিনা জুটি। ছবিগুলো হল সুখের সংসার, জনতা এক্সপ্রেস এবং মৎস্যকন্যা। দুন্না নামের চলচ্চিত্রে তিনি প্রথম নায়ক আলমগীরের সাথে কাজ করেন এবং একই বছর আলমগীরের সাথে আরও একটি ছবিতে দেখা যায় তাকে। ছবিটির নাম ছিল বৌমা। দেখা গেল নতুন নায়িকা হিসেবে অভিষেক ঘটিয়ে তিনি একই বছর 9টি চলচ্চিত্রে কাজ করেছেন।
যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে খুবই বিরল ঘটনা। এরপর থেকে রোজিনাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে সব হিট ছবি তিনি উপহার দিতে থাকেন তার দর্শকদের। রোজিনা 1985 সালে ভারতীয় বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। হিন্দি ছবির পরিচালক শক্তি সামন্তার বাংলা ছবি অন্যায় অবিচার এবং এর হিন্দি ভার্সন আর পার এ নায়ক সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বিপরীতে প্রধান নায়িকা হিসেবে দুর্দান্ত অভিনয় করেন তিনি। তিনি ছিলেন প্রথম বাংলাদেশি কোনো নায়িকা যিনি বলিউডের ছবিতে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন এবং এই ছবিটি বক্স অফিসে প্রায় 1.5 কোটি রুপি আয় করে, যা সেই সময় বক্স অফিসে কোনো বাংলা মুভির সর্বোচ্চ আয় ছিল। 1986 সালে পাকিস্তানে হাম দো হায় ছবিতে অভিনয়ের, 1980 সালে রোজিনা কসাই ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং 1988 সালে জীবনধারা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রোজিনা। খুশি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রোজিনা সমালোচকদের দৃষ্টিতে মেরিল প্রথম আলো বেস্ট ফিল্ম অ্যাক্টর অ্যাওয়ার্ড লাভ করেন। রোজিনার গালে যে তিলটির জন্য তাকে চমৎকার হিসেবে উপস্থাপন করে সেটি আসলে নকল তিল, বাস্তবে তার কোনো তিল নেই। রোজিনা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল জানুয়ার, রাজমহল, মাটির মানুষ, অভিযান, শীর্ষনাগ, চম্পা চামেলি, মোকাবেলা, সংঘর্ষ, আনারকলি, রাজনন্দিনী, রাজকন্যা, শাহি দরবার, আলিবাবা সিন্দবাদ, সুলতান ডাকু, যুবরাজ, রাজ সিংহাসন, শাহি চোর, দীপকন্যা, জিপসি সর্দার, কসাই, জীবনধারা, ওয়ারিস, রঙিন রোববান, রাজিয়া সুলতানা, সবুজ মিয়া ও রাক্ষসী ছবিগুলো ছিল উল্লেখযোগ্য ছবি। চলতি বছরের জুনে ঈদ করতে লন্ডন থেকে দেশে আসেন এই গুণী অভিনেত্রী এবং বেশ ব্যস্ত সময় পার করেন তিনি বিভিন্ন টিভি শোতে অংশগ্রহণ করে। শেষমেশ রোজিনাকে দেখা যায় জায়েদ খান, অমিত হাসান ও অমর সানির বিপরীতে কিছু মিউজিক ভিডিওতে। তার ক্যারিয়ারের অভিনীত কিছু হিট গান তিনি আবার নতুন করে কালারে নির্মাণ করেন। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার কাছে। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার কাছে। চলচ্চিত্রে আগমনের আগেই পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রোজিনা। পরবর্তীতে ভালোবেসে বিয়ে করেছিলেন চলচ্চিত্র প্রযোজক ফজলুল রশিদ টালিকে। তিনি মারা যাওয়ার পর 1995 সালে প্রবাসী এক বাংলাদেশিকে বিয়ে করে প্রবাসে স্থায়ী হয়েছেন রোজিনা। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে রোজিনা এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যার তুলনা তিনি নিজে। বিখ্যাত মানুষের জীবনী জানতে সাবস্ক্রাইব করুন লাইভ স্টোরি বাংলা। থ্যাংক ইউ।